Var böyle iş. Dördüne yabancı oral operasyon. Nasir. Nasir'in satırma. Bulu dine. Hatta. Benim var. Onda mı? Şey maddeli çilo var. Efendim. Var başa. Sonra অনেক ছবি তার পাশাপাশি ছবি আরো বেশি আমার মনে আছে ওই যে বোল্ডিং এর পাশে অনেক ছবি তুলছে এই গোল ফাইটের যেখানে স্টেডিয়াম ওখানে বোল্ডিং বলে তারপর আমাদের অনেক নস্টালজিক স্টোরি আছে মাদ্রিদ শহরটা খুব সুন্দর এখানেও এই স্প্যানিশ লাইফ কিরকম নাসির মামুন জানে এবং তার অনেকগুলো ছবি এখনো ওগুলো মানে তার কালেকশনে আছে তার আমরা চিত্রশিল্পী তার সেরা ছবি আঁকে ফটোগ্রাফিটাকে বলা হয় প্লাস্টিক আর্ট এবং সে আলো দিয়ে ছবি আঁকে ফটোগ্রাফি হ্যাঁ সেটা ল্যাটিন শব্দ আলো দিয়ে ছবি আঁকা তো আজকে তার যে ফটোগ্রাফি একদম মানে লিভিং এভিডেন্স যেটা বলা যায় ফটোগ্রাফার তো আমাদের অনেক ভালো ভালো এই দেশে ফটোগ্রাফার অনেকে চলে গেছে হ্যাঁ বাংলাদেশে টিকে আছে ফটোগ্রাফি বিশেষ একটা ইম্পর্টেন্ট যদি ছোট দেশ কিন্তু খুব ভালো ভালো ফটোগ্রাফার কিন্তু বলছে যারা মানে ব্যক্তির নাই কোনোরকম ওইভাবে তো কষ্ট করে সবের ধারণা কিন্তু আসলে ইন্ডাস্ট্রিতে চলে গেছে আমার এই শব্দটা ফটোগ্রাফিটা বিরাট জিনিস যেটা ওরা তারা বুঝে যে কোন সময় তার একটা সাড়ার যেটা 1000 এক ভাগ মানে 1 সেকেন্ডের এক ঘরে করলে এই টাইমটা যে কত ভ্যালুয়েবল হতে পারে তার সেটা ফটোগ্রাফার ভালো লাগে তো নাসিরের যে কালেকশনগুলো ওগুলো খুব মানে তার অটোবায়োগ্রাফি পার্টলি আর তাছাড়া খুব একটা এতগুলো মানে লেখক শিল্পীর ছবি সাধারণত হয় না গ্যালারিতে যদিও এই ছবিগুলো খুব একটা বিরাট সাইজ না সাইজটা এগুলো খুব ইন্টিমেট পেন্টিং এর ভিতরে অনেক লাভ এন্ড অ্যাফেকশন যেটা দেওয়া আছে হ্যাঁ সেটা অন্যভাবে যখন এই ছবিগুলো স্টোরি বের করা যায় সেটা কোনো কমার্শিয়াল কোনো ইয়ে ছিল না পরিবেশন নাই এটা সম্পূর্ণ অন্য অন্য ধরনের মানে বিভিন্ন ছবিগুলো করা এবং এক কথা বলতে হবে কিন্তু মিশের ভিতরে তো নাসির তার একটা মিউজিয়াম করবে এটার জন্য তার আপ্রাণ চেষ্টা এবং সেটা আমি আশা করি তার যে উইল পাওয়ার যেটা আছে সেটা তার সার্থক এই ছবিগুলো আস্তে আস্তে এটা সে চায় না শুধু এগুলো ইয়ে করতে কিন্তু অর্থে তো তাই না ধন্যবাদ আসার জন্য আমি আসলে আজকে বক্তার না ধন্যবাদ।